এই যুগের যুগ বিবর্তনকারী মহান জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। দুদিন ব্যাপী এই আত্মপ্রস্তুতি শিবির আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছি কিছু পাওয়ার জন্য। ঠাকুরের কিছু কথা আত্মস্থ করে নিয়ে তা যেন আমরা জীবনে কাজে লাগাতে পারি। সেই মানসিকতা নিয়েই আমরা প্রত্যেকে এসেছি নিজেকে প্রস্তুত করার জন্য, আরো কিভাবে চলতে পারে বেদের কাজ এগিয়ে যাবে। কিছুক্ষণ আগে মাননীয় সত্য চক্রবর্তী আপনাদের সামনে খুব সুন্দরভাবে গীতি আলেখের ধারায় এবং ঠাকুরের কিছু কথা বিশ্লেষণ করে আপনাদেরকে বাস্তব পরিস্থিতিটা তুলে ধরলেন, ঠিক কিভাবে কিভাবে আমাদেরকে চলতে হবে। ঠাকুর যেভাবে বলেছেন তাই তিনি তুলে ধরলেন। তাই আমি বেশি কথা না বলে ঠাকুরের কিছু গানের মাধ্যমে আমার অনুষ্ঠান শেষ করব।
তিনি বললেন, আমি ভগবান ও তার শাস্তে আসিনি, আমি ভগবান বানাতে এসেছি।
এই মহানাথ তিনি তুলে দিলেন। তিনি বললেন, এই মহানাথ দ্বারে দ্বারে তোমরা বিলাও। এই নাম করলে কি হয়? নাম করলে নিজের পরিচয়কে খুঁজে পাওয়া যায়, কে আমি, কোথায় ছিলাম, কেন এলাম। মহাকাশ মন্থন করে তিনি দিলেন এই মহানাম। প্রতিটি কর্মীকে তিনি বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু যে ছিলেন তিনি মানুষের দ্বারে দ্বারে হরিনাম বিলাতেন, কত মানুষের লাঞ্ছনা বঞ্চনা তাকে পোহাতে হয়েছিল। তিনি বলছেন, আমার রক্ত বিমানের রক্ত নয়, আমার অঙ্গে অঙ্গে গুরুর রক্ত। তিনি তার সন্তানদের বললেন, আমি যে নাম দিলাম তোমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো দ্বারে দ্বারে গিয়ে মানুষের দ্বারে দ্বারে এই মহানাম প্রচার করো। তাই জন্য তিনি তৈরি করলেন একটা বিবেকের সংগঠন। হ্যাঁ, বিবেকের সংগঠন, আর পাঁচটি সংগঠনের মতন সংগঠন নয়। সন্তান দল, সূর্যের ঔরসজাত পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান দল, পৃথিবীর প্রতিটি সন্তানকে নিয়ে সন্তান দল। তো বিবেকের সংগঠন কি বলে? ঠাকুর বলছেন, তোমার মধ্যে যে বিবেকটা রয়েছে সে তোমাকে সবসময় সাবধান করবে। আমরা যখনই কোনো কাজ করি না কেন, সেটা ভুল হোক বা ঠিক হোক, আমাদের ভেতরে যে বিবেক রয়েছে সে আমাদের সবসময় সতর্ক বার্তা দিয়ে দেয়। তাই ঠাকুর বললেন, তোমরা বিবেকের গান গাও, তোমরা বিবেকের প্রচার করো। এই বিবেকের সংগঠন তিনি তৈরি করলেন সমাজে সত্য তুলে ধরার জন্য। সমাজে যা চলছে, সমাজের প্রতিটি দিক শুধু ভালোটা নয়, খারাপ থেকে ভালো প্রতিটি পয়েন্ট তিনি তুলে ধরতে বললেন এই বিবেক নামক সংগঠন দিয়ে। তাই আমাদের দায়িত্ব ঠাকুরের সেই কথাকে পালন করা, নিজেদের মধ্যে ঝগড়া করে মারামারি করা নয়। নিজেদেরকে জাহির করা নয়, হিংসা ঈর্ষা আত্মকেন্দ্রিকতা এ সমস্ত কিছু বাদ দিয়ে এই বিবেকের সংগঠনকে তিনি নিয়ে চলতে বললেন। তাই আমাদের ভেতরে সবসময় এই বিবেক বাস করছে, আমাদের সবসময় সে সতর্ক করে দিচ্ছে আমরা যেন কোনো ভুল পথে ধাবিত না হই, কোনো ভুল চিন্তায় যেন মনকে আমরা আচ্ছন্ন না করি, আমরা যেন সত্যের পথে চলি। তাই এই বিবেকের গান গাইছি।
সবাই মিলে মহানাম গাইলাম।